আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন অফ ট্রাভেলিং ওয়েভ। আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি রিফ্রাকশন। তোমরা ট্রান্সমিশন কে রিফ্রাকশন রূপেও ভাবতে পারো, কারণ কোন একটা রিফ্লেকশনের সাথে রিফ্রাকশন কথাটা খুবই সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। তো তোমরা রিফ্লেকশনের সাথে রিফ্রাকশনও ধরতে পারো। একই রকম কাজ ট্রান্সমিশনের কাজ ও রিফ্রাকশনের মতোই। তো আমরা প্রথমে পড়বো, যেমন করে ক্লাস 9-10 আমরা যেমন করে পড়ে এসেছি, কি না রিফ্লেকশন জিনিসটা কি হয়ে যায়। না রিফ্লেকশন হচ্ছে সেটাই যে দুটো মিডিয়াম যেখানটায় যুক্ত থাকে সেখানটায় কিসের তৈরি হয়, একটা বাউন্ডারি সিস্টেম, মানে দুটো মিডিয়ামকে সেপারেট করে রাখে যে তলটা যে প্লেনটা তাকে আমরা কি বলে থাকি, বাউন্ডারি। তো কোন ওয়েভ, সেটা লাইট ওয়েভ হতে পারে বা সাউন্ড ওয়েভ হতে পারে, লাইট ওয়েভ বা সাউন্ড ওয়েভ যাই হোক না কেন, যদি সে ওই বাউন্ডারির উপরে পড়ার পর পুনরায় যদি ফার্স্ট মিডিয়ামে ফিরে আসে তখন তাকে আমরা বলবো রিফ্লেকশন। যদি ওই ওয়েভ বাউন্ডারিতে পড়ার পর সেকেন্ড মিডিয়ামে পাস করে তখন তাকে আমরা বলবো রিফ্রাকশন। আচ্ছা ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে? তো তখন তাকে আমরা বলবো রিফ্রাকশন। তাহলে রিফ্লেকশনে দেখলাম ওয়েভ সেম মিডিয়ামে ফিরে আসে এবং রিফ্রাকশনে দেখলাম ওয়েভ বাউন্ডারি পাস করে সেকেন্ড মিডিয়ামে প্রবেশ করে। ক্লিয়ার? তো বর্তমানে আমাদের দেখতে হবে যে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে রিফ্লেকশন এবং রিফ্রাকশনে কি কি প্রপার্টি হয়ে থাকে। তাহলে আমরা রিফ্লেকশন এবং রিফ্রাকশন মানে ট্রান্সমিশনের কি কি প্রপার্টি থাকে, আগে প্রপার্টিটাকে আমরা দেখেন, তারপরে যেখানে অসুবিধা হবে আমি ইজি করে দেবো, 110% আমি ইজি করে দেবো। তো আমরা প্রথমে দেখতে চলেছি যে রিফ্লেকশন এবং ট্রান্সমিশনের প্রপার্টি দেখব। কি দেখব? প্রপার্টি। ক্লিয়ার? তো প্রপার্টি কার কার দেখতে চলেছি, রিফ্লেকশন আর ট্রান্সমিশন। ট্রান্সমিশন, ক্লিয়ার? ট্রান্সমিশন কে আমরা কিভাবে ভাবতে পারি, রিফ্রাকশন। ট্রান্সমিশন কে রিফ্রাকশন রূপেও ভাবতে পারি। আচ্ছা ফার্স্ট প্রপার্টি কি, ফার্স্ট প্রপার্টি হচ্ছে স্পিড অফ ওয়েভ। স্পিড অফ ওয়েভ, স্পিড অফ ওয়েভ কে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি, ভি সাইন দ্বারা, স্মল ভি। তো রিফ্লেকশনে আমরা কি দেখি, না রিফ্লেকশনে আমরা দেখি কি, না যে মিডিয়াম থেকে এসছে সেম মিডিয়ামে ফিরে আসে। আর ওয়েভ কোন ওয়েভের স্পিড কার উপরে নির্ভর করে থাকে, না ওই মিডিয়ামের উপরে নির্ভর করে থাকে। স্পিড কার উপরে নির্ভর করে, না মিডিয়ামের উপর, ডিপেন্ড অন, লিখে নাও ডিপেন্ড অন মিডিয়াম। তো মিডিয়ামের উপরে যদি স্পিড ডিপেন্ড করে থাকে তাহলে এখানে ওয়েভ যে মিডিয়াম থেকে যাচ্ছিল সেম মিডিয়ামে যদি ফিরে আসে তাহলে ওয়েভের স্পিডের কোনো চেঞ্জ হবে না। তাহলে রিফ্লেকশনে ওয়েভ স্পিড আমরা কি দেখতে চলেছি, সেম থাকবে। ট্রান্সমিশনে কি দেখবো, না অন্য একটা মিডিয়ামে প্রবেশ করছে, বাউন্ডারি পাস করে গিয়ে অন্য মিডিয়ামে প্রবেশ করছে। তো প্রবেশ করার ফলে আমরা কি দেখবো, যেহেতু সেকেন্ড আরেকটা মিডিয়ামে এসে পৌঁছেছে, স্পিড মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে ট্রান্সমিশনে আমরা কি দেখতে চলেছি, স্পিড চেঞ্জ হচ্ছে। স্পিড কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট প্রপার্টি কি, না নেক্সট প্রপার্টি হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে এফ। তো ফ্রিকোয়েন্সি কে আমরা এইভাবে লিখতে পারি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট। তো ফ্রিকোয়েন্সি কার উপরে ডিপেন্ড করে থাকে, না ফ্রিকোয়েন্সি ডিপেন্ড অন সোর্স। কার উপর নির্ভর করে, না সোর্সের উপর নির্ভর করে। তো একটা সোর্স থেকে ওয়েভ এসেছিল, তো পুনরায় বাউন্ডারিতে পড়েছে, তাহলে এই সোর্সের ফ্রিকোয়েন্সি যা ছিল মিডিয়ামে সব জায়গায় ফ্রিকোয়েন্সি কি থাকবে, সেম থাকবে। কারণ ফ্রিকোয়েন্সি তো একটা কনস্ট্যান্ট, এখানটা যে সোর্স থেকে এসেছে তার ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট। তো সে যেই মিডিয়ামই হোক না কেন, ফ্রিকোয়েন্সি যেহেতু সোর্সের উপর ডিপেন্ড হোক ডিপেন্ড, সেহেতু মিডিয়াম চেঞ্জ হোক না কেন, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার নেই। তার মানে সে বাউন্ডারি থেকে রিফ্লেকশন করে যাক বা বাউন্ডারি পাস করে সেকেন্ড মিডিয়ামে প্রবেশ করুক, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার নেই। তো রিফ্লেকশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি থাকবে, সেম থাকবে। ট্রান্সমিশনের ক্ষেত্রেও ফ্রিকোয়েন্সি কি থাকবে, সেম থাকবে। কারণ মিডিয়াম চেঞ্জ করার উপরে ফ্রিকোয়েন্সির কোনো নির্ভরতা নেই। ইভেন টি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 1/f, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডও রিলেটেড, তো টাইম পিরিয়ডও চেঞ্জ হবে না।
তাহলে এই তিনটা জিনিস চেঞ্জ হবে না ফ্রিকোয়েন্সি ওমেগা এবং টি মানে টাইম পিরিয়ড এরা চেঞ্জ হবে না রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশনের ক্ষেত্রে কি থাকবে সেম থাকবে থার্ড প্রপার্টি হচ্ছে কি না ওয়েভলেন্থ থার্ড প্রপার্টি হচ্ছে ওয়েভলেন্থ ওয়েভলেন্থ কে আমরা কি বলে থাকি ল্যামডা ওয়েভলেন্থ কে আমরা কি বলে থাকি ল্যামডা আচ্ছা ওয়েভলেন্থ v equal to f lambda সাথেও রিলেটেড v equal to f lambda সাথেও রিলেটেড তাহলে রিফ্লেকশনে যেহেতু ভেলোসিটি সেম থাকে আরে ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট তো ল্যামডাও কি থাকবে রিফ্লেকশনে সেম থাকবে বোঝা গেছে আর ট্রান্সমিশনে যেহেতু v চেঞ্জ সেহেতু ল্যামডাও চেঞ্জ ল্যামডাও আমরা কি পাবো চেঞ্জ পাবো ক্লিয়ার এরপরে দেখো ফোর্থ প্রপার্টি হচ্ছে কি না ফোর্থ প্রপার্টি হচ্ছে ফোর্থ প্রপার্টি হচ্ছে আমরা কি নেব অ্যাম্প্লিটিউড অ্যাম্প্লিটিউড মানে এ আর ইনটেনসিটি একসাথে নি ইনটেনসিটি ইনটেনসিটি কে আমরা কি বলে থাকি আই আচ্ছা আমরা এর গত লেকচারে কিন্তু আমরা দেখে এসেছি অ্যাম্প্লিটিউড আর ইনটেনসিটির মধ্যে রিলেশন কি হয়ে থাকে না ইনটেনসিটি ইকুয়াল টু কে স্কয়ার কে হচ্ছে কি সাম কনস্ট্যান্ট তো কে স্কোয়ার তো ইনটেনসিটি প্রপোর্শনাল টু এ স্কোয়ার তার মানে যে অ্যাম্প্লিটিউড যেমন করে বাড়বে ইনটেনসিটি তেমন করে বাড়বে আর প্রপোর্শনাল যেহেতু তাহলে এই অ্যাম্প্লিটিউড কার উপরে ডিপেন্ড করে না অ্যাম্প্লিটিউড ডিপেন্ড অন এনার্জি অ্যাম্প্লিটিউড কার উপরে ডিপেন্ড করে না ডিপেন্ড অন কার উপরে এনার্জি তার মানে রিফ্লেকশনে রিফ্লেকশনের ক্ষেত্রে এনার্জির উপরেও নির্ভর করবে ট্রান্সমিশনের ক্ষেত্রেও এনার্জির উপরে নির্ভর করবে তো কোন একটা বাউন্ডারিতে ওয়েভ যদি এসে পড়ে তো কিছু ওয়েভ রিফ্লেকশন হয় কিছু ওয়েভ বাউন্ডারি পাস করে যায় আবার কিছু ওয়েভ বাউন্ডারিতে অ্যাবজর্ব হয়ে থাকে তো আমাদেরকে সেখানটায় দেখতে হবে যে এনার্জি অ্যাবজর্ব হলো কি হলো না তো আমরা অ্যাম্প্লিটিউড এনার্জির উপরে যেহেতু ডিপেন্ড করে থাকে যে এনার্জি কেমন এনার্জি যে কোনো এনার্জি শোষিত হয়েছে না এনার্জি রিফ্লেকশন আর ট্রান্সমিশনে ভাগ হয়ে গেছে না পুরোপুরি রিফ্লেকশন হয়ে গেছে দেখার আছে আবার বাউন্ডারিতে শোষিত হয়েছে কি হয়নি পুরো দেখার আছে তবেই আমরা তার অ্যাম্প্লিটিউড বার করতে পারব তার মানে ওভারঅল আমি কি বলতে পারছি না এনার্জির উপরে ডিপেন্ড করছে তার অ্যাম্প্লিটিউড এনার্জির উপরে ডিপেন্ড করছে তার অ্যাম্প্লিটিউড সেটা ট্রান্সমিশনে হতে পারে রিফ্লেকশনে হতে পারে তার মানে অ্যাম্প্লিটিউড আর ইনটেনসিটি এরা ডিপেন্ড করছে কার উপর ডিপেন্ড অন এনার্জি ডিপেন্ড অন এনার্জি ডিপেন্ড অন এনার্জি বুঝেছ ডিপেন্ড অন এনার্জি এর ক্ষেত্রেও ট্রান্সমিশনের ক্ষেত্রেও তাই বা রিফ্লেকশনের ক্ষেত্রেও তাই যে অ্যাম্প্লিটিউড আর ইনটেনসিটি এরা ডিপেন্ড করছে কার উপর ডিপেন্ড অন এনার্জি এনার্জি ক্লিয়ার এতটুকু তোলা হয়েছে এবারে আমরা দেখব উপরের লাইনটা আমি মুছে দিই উপরের লাইনটা আমি মুছে দিই উপরের লাইনটা আমি মুছে দিই আরে নিচের দুটো রাখছি ক্লিয়ার উপরের লাইনটা খালি মুছে দিচ্ছি তো ফোর্থ গেছে ফিফথ ফিফথে আমরা দেখব কি ফিফথে দেখতে চলেছি ফিফথে আমরা কি দেখতে চলেছি না ফিফথে দেখতে চলেছি কি ফেজ 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 মানে কি ফাই ফাই মানে কোনটা ফাই মানে হচ্ছে সাপোজ ধরো কোন একটা ওয়েভ ইকুয়েশন y is equal to a sin ওমেগা t minus kx plus phi তাহলে এই যে ফাই আর ওমেগা t sin এর সাথে যে টার্মটা থাকে সেটাই তো ফেজ sin এর সাথে যে টার্মটা থাকে সেটাই ফেজ তো এই ফাইটা হচ্ছে কি না ইনিশিয়াল ফেজ এই ফাইটা হচ্ছে ইনিশিয়াল ফেজ তো ইনিশিয়াল ফেজ বলতে কি বোঝায় না ইনিশিয়ালে যে ফেজ ছিল ফাইনালি কোন একটা ফেজ আমরা পেলাম যে ওমেগা টি মাইনাস কে এক্স এর সাথে কোন একটা ফেজ ইনক্লুড করলো তার মানে ইনিশিয়ালের সাথে ফাইনালের কোন একটা ডিফারেন্স সাপোজ ধরো যে ওয়াই ইকুয়াল টু ফাইনালি এটা হচ্ছে ধরো ইনিশিয়ালে ছিল ফাইনালি আমরা পেলাম এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই টু ধরো পেলাম তার মানে ফেজ ডিফারেন্স কত আরে এ দুটো তো সেম তাহলে ফেজ ডিফারেন্স কত ফাই টু মাইনাস ফাই ওয়ান যদি ফাই টু যদি বড় হয়ে থাকে ফাই টু মাইনাস ফাই ইকুয়াল লিখছিলাম তো ফাই টু যদি ফাই থেকে বড় হয়ে থাকে তাহলে ফেজ ডিফারেন্স কত হবে ফাই টু মাইনাস ফাই তো এটাই হচ্ছে কি আমরা বোঝাতে চাইছি ফেজ তাহলে এই ফেজ রিফ্লেকশনের ক্ষেত্রে এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে কেমন হয়ে থাকে না রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে না ফাই ইকুয়াল টু জিরো হবে ফাই ইকুয়াল টু জিরো হবে
কখন না when when wave when wave wave passes through passes through passes through denser medium to denser medium denser medium to rear medium denser medium to rear medium में जखन जाबे तखन phi equal to 0 এবং phi equal to যখন pi হবে phi equal মানে phase difference যখন pi হবে তখন আমরা কি বলবো when wave passes through rear medium to denser medium rear medium to denser medium clear খুব important term তো আমরা এখানে বুঝতে পারছি না যে রিয়ার থেকে ডেন্সারে কিভাবে যাচ্ছে যে কেমন ফেনোমেনা এখানটায় ঘটতে চলেছে তো আমরা এই ফেজটাকে বোঝার জন্য আমি দুটো एग्जांपल নেব তো 110% 200% আমি বলবো যে ফেজ তোমরা বুঝে যাবে তো ট্রান্সমিশনে কি দেখো ট্রান্সমিশনে ফেজের কোনো চেঞ্জ হয় না phi equal to 0 কি থাকে ফেজের কোনো চেঞ্জ হয় না তার মানে আনচেঞ্জ ক্লিয়ার তার মানে আনচেঞ্জ তো আমরা phi নিয়ে এখন কনফিউজে আছি যে phi কিভাবে চেঞ্জ হচ্ছে তো এতটুকু তোলা হয়েছে এরপর আমি एग्जांपल নেব আর রেডি করে দাও তোলা হয়েছে তাহলে এবার আমরা phi টাকে বোঝার চেষ্টা করব দেখো ইজিলি একদম একদম ইজি বোঝার চেষ্টা করো যে কি হতে চলেছে কিছু না তো আমি আশা করছি তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করছো एक तो परीक्षा तो सामने चले तो एखो पर्त वेबर लेक्चर हमें शेष करते अच्छा तो आप देखते चले फेस की भावे डील करा प्रथम फेस के डील करब का डील करब ना फेस डील करब कार क्षेत्र ना प्रथम फेस डील करब रिफ्लेक्शन क्षेत्र कार क्षेत्र रिफ्लेक्शन तो रिफ्लेक्शन क्षेत्र फेज हमें डील करब जखन जखन डेंसर टू सॉरी रियर प्रथम आगे नहीं रियर टू डेंसर क्लियर तो रियर थेके डेंसर जावार समय फाई एर चेंज कत हो फाई इज इक्वल टू कत हो पाई तहले एटाई आमरा प्रूफ करते चले कि भावे होच्छे देखो देखो कोनो किछुई ना एकदम इजिली सपोज धरो এই একটা ওয়ালের সাথে তুমি একটা স্ট্রিং কে বেঁধে রেখেছো এবং ওই স্ট্রিং এর মধ্যে তুমি একটা ওয়েব সৃষ্টি করেছো স্ট্রিং এর মধ্যে একটা ওয়েব সৃষ্টি করেছো মানে একটা বাম্প সৃষ্টি করেছো একটাই বাম্প সৃষ্টি করেছো তাহলে এই ওয়েবের ভেলোসিটি আমি মানলাম v তাহলে এই ওয়েবটা যেতে আছে তাহলে এই ওয়েবের ক্ষেত্রে মিউ রয়েছে মিউ হচ্ছে কি মাস পার ইউনিট লেন্থ m / l মাস ডেনসিটি মিউ হচ্ছে কি মাস ডেনসিটি তাহলে এই ওয়েভটা যখন যেতে থাকবে তো এই পয়েন্টে এসে সে কি করবে আঘাত দেবে তাহলে আঘাত দেওয়ার আগে ফেনোমেনাগুলো আমরা দেখে নিই দেখো এই স্ট্রিং এর মাস পার ইউনিট লেন্থ যা এখানটায় একটা ওয়াল রয়েছে তাহলে এই ওয়ালের মাস পার ইউনিট লেন্থ কি হচ্ছে অনেক বেশি স্ট্রিং এর তুলনায় অনেক বেশি আমরা কার নিয়েছি ট্রাভেলিং ওয়েভ অন স্ট্রিং লিখলাম অন স্ট্রিং এটা আরো বেটার পয়েন্ট আছে তাহলে ট্রাভেলিং ওয়েভ আমরা নিয়েছি কার ক্ষেত্রে একটা স্ট্রিং এর ক্ষেত্রে তো স্ট্রিং এর ক্ষেত্রে যখনই এই ওয়েভ যেতে আছে তো এই স্ট্রিং এর মাস পার ইউনিট লেন্থ আর এই দেওয়ালের মাস পার ইউনিট লেন্থ অনেক বেশি তার মানে স্ট্রিং ভাবছে কি দেওয়ালটাকে যে আমি যেখানে বাধা আছি সেটা কোনো একটা হেভি মাসের সেটা একটা হেভি মাসের তো বাধা আছে মানে এখানটা আমরা ভাবতেই পারি এটা আছে এর মাস যদি খুব বেশি হয়ে থাকে তাহলে এই পয়েন্টের মাস যদি খুব বেশি হয়ে থাকে স্ট্রিং এর রেসপেক্টে তার মানে স্ট্রিং হয়ে গেছে রিয়ার মিডিয়াম আর ওয়াল হয়ে গেছে কি ডেন্সার মিডিয়াম ওয়াল হয়ে গেছে ডেন্সার মিডিয়াম তো এখন ওয়েভ কোন দিক থেকে যাচ্ছে রিয়ার থেকে ডেন্সার ক্লিয়ার তো ওয়েভ এবারে রিয়ার থেকে ডেন্সার মিডিয়ামের দিকে যেতে আছে তো যাওয়ার ফলে এই ওয়েভ যখন এখানে এসে পৌঁছবে তখন এর মাস পার ইউনিট লেন্থ যেহেতু বেশি সেহেতু এ ওয়েভ কে এ ওয়েভ যখন ওই মাস পার্টিকেলটাকে এখানে যে পার্টিকেলটা আছে ওই পার্টিকেলটাকে কি করবে ওয়েভ সৃষ্টি করতে চাইবে কিন্তু পার্টিকেল তো হেভি মাসের তখন পার্টিকেল কি করলো তাকে আবার ফিডব্যাক দিল সাপোজ ধরো তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ
তো সামনে একটা লরি আছে, তো ওই লরি তোমাকে কি করবে, তুমি লরিটিকে ধাক্কা দিলে, তো ধাক্কা দেওয়ার সাথে সাথে কি হবে, তুমি রিবাউন্ড করবে, কোন দিকে, নেগেটিভ ডিরেকশনে রিবাউন্ড করবে। বোঝা গেছে? সেম ভেলোসিটিতে নেগেটিভ ডিরেকশনে তুমি রিবাউন্ড করতে থাকবে। কেন না, সামনে একটা হেভি মাসের কেউ একটা রয়েছে। তো এই ওয়েভ যখন, এই বাম্প যখন এই জায়গায় এসে পৌঁছবে, তখন সে এখান থেকে কি করবে, রিবাউন্ড করতে থাকবে। তো রিবাউন্ড করার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, রিবাউন্ড করার ফলে বাম্প কেমন হয়ে গেছে, উল্টো দিকে বাম্প সৃষ্টি করেছে, আর সামনের দিকে যেতে আছে। তখন ওই মাসটা কি করবে, রিবাউন্ড করার সাথে সাথে কোন দিকে, অপোজিট ডিরেকশনে রিবাউন্ড করতে আছে, তাহলে অপোজিট ডিরেকশনে সে বাম্প সৃষ্টি করবে। তাহলে অপোজিট ডিরেকশনে সে কি করবে, বাম্প সৃষ্টি করবে। ক্লিয়ার? অপোজিট ডিরেকশনে বাম্প সৃষ্টি করবে। আজটুকু বোঝা গেছে একদম? তার মানে আমরা কি দেখতে চলেছি, যে ইনিশিয়ালি এই ওয়েভটার ইকুয়েশন, যে যে ওয়েভটা এসে পড়েছে এখানটা, তো এই ওয়েভের অ্যাম্পলিটিউড আমি মানলাম এ আই, অ্যাম্পলিটিউড আমি মানলাম এ আই। তো ইনিশিয়াল ওয়েভ ইকুয়েশন ওয়াই আই ইজ ইকুয়াল টু, আমি কি লিখবো, এ আই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আমি মানলাম যে এই ওয়েভের ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে সে যখন রিবাউন্ড করবে, আমি মানলাম যে রিবাউন্ড করার সময় আমি কি দেখলাম, যে এনার্জি, এনার্জি লস, আমি এটা কি করলাম, অ্যাজিউম করলাম, অ্যাজিউম করলাম কি, এনার্জি লস ইকুয়াল টু জিরো। তো রিফ্লেকশন যেহেতু, সেহেতু আমরা কি বলতে পারি, ট্রান্সমিশন ইকুয়াল টু জিরো। তাহলে আমি কি বলবো, না রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন কি হবে, রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন ইকুয়াল টু কি হবে, যেহেতু এ রিফ্লেক্ট করেছে তাহলে কোনো এনার্জি লস হয়নি, তাহলে এর অ্যাম্পলিটিউড কত হবে, এ আর, যে এ আরটা কি হবে, না এ আর ইকুয়াল টু এ আই। কারণ কারণ অ্যাম্পলিটিউড কার উপরে নির্ভর করে থাকে, ইন্টেন্সিটি কার উপরে নির্ভর করে থাকে, এনার্জির উপরে। তো এখানে যদি কোনো এনার্জি লস যদি না হয়ে থাকে, তাহলে যে ভেলোসিটিতে গেছিল সেই ভেলোসিটিতে ফিরে আসবে। ক্লিয়ার? তো যে ভেলোসিটিতে গেছিল সেই ভেলোসিটিতে সেম মিডিয়ামে ফিরে আসছে। কোন মিডিয়ামে ফিরে আসছে, যে মিডিয়াম থেকে গেছিল সেম মিডিয়ামে ফিরে আসছে। তার মানে মিডিয়াম যেহেতু আনচেঞ্জ, সেহেতু ভেলোসিটিও আনচেঞ্জ। কারণ ভেলোসিটি যদি আনচেঞ্জ হয় এবং রিফ্লেকশনে নো এনার্জি লস, তাহলে আমি কি দেখতে চলেছি, অ্যাম্পলিটিউডও এ আই ইকুয়াল টু এ আর। তার মানে আমি কি লিখতে পারি, এ আর কোন দিকে, নেগেটিভ ডিরেকশনে, তো মাইনাস এ আর ইকুয়াল ইনটু সাইন ওমেগা টি। কোন দিকে, নেগেটিভ এক্স ডিরেকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, ওমেগা টি এবং কে এক্স এর সাইন কি হয়ে থাকে, সেম হয়ে থাকে। আর এ নেগেটিভ এক্স ডিরেকশনে, যেমন করে পজিটিভ এক্স ডিরেকশনে ওমেগা টি আর কে এক্স এরা দুজন কি ছিল, অপোজিট সাইন, এরা দুজন কি ছিল, অপোজিট সাইন। ক্লিয়ার? আর এগুলো আমি ওয়েভের ফার্স্ট সেকেন্ড লেকচারে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আর এখানটা আমরা কি দেখবো, যেহেতু নেগেটিভ এক্স ডিরেকশন, তার মানে আমি কি লিখতে পাবো, ওমেগা টি অ্যান্ড কে এক্স এরা কি হবে, সেম সাইন, এরা কি হবে, সেম সাইন হয়ে থাকবে। ক্লিয়ার? ওমেগা টি আর কে এক্স কি হবে, সেম সাইন। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, ওমেগা টি প্লাস কে এক্স। আচ্ছা, একে আমরা এইভাবেও লিখতে পারি না, দেখো এইভাবে, যে এ আর ইকুয়াল টু আমি কি বসাতে পারি, এ আই বসাতে পারি, এ আর ইকুয়াল টু আমি কি বসাতে পারি, এ আই বসাতে পারি। তো এ আই, আরে যা বসা, তুমি এ আর লাইক লিখতে চাইছো এ আর লিখো না, আমি এখানে লিখে দিচ্ছি অলরেডি, এ আর ইকুয়াল টু কি, এ আর। তো সাইন সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাই করতে পারি। কেন, দেখো ওমেগা টি প্লাস ফাই, দেখো সাইন, তো এখান থেকে এটা হচ্ছে 90, এখান থেকে এটা হচ্ছে 180, তাহলে 180 মানে হচ্ছে পাই। তো পাই এর সাথে সামথিং অ্যাঙ্গেল কি হচ্ছে, অ্যাড হচ্ছে, মানে সামথিং কোন অ্যাঙ্গেল এই জায়গাটায়, তার মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তো পাই এর সাথে সামথিং কোন কোণ যদি অ্যাড থাকে, তাহলে সে থার্ড কোয়াড্রেন্টে পৌঁছে গেছে, কিন্তু পাই এর সাথে সাইনের কোন পরিবর্তন হয় না। আরে পাই ইন্টারভ্যালে সাইন সাইনই থেকে যায়, তার মানে এখন থার্ড কোয়াড্রেন্টে চলে যাওয়ার জন্য, থার্ড কোয়াড্রেন্টে চলে যাওয়ার জন্য থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হচ্ছে, নেগেটিভ। দেয়ারপর আমি কি লিখতে পারি, দেয়ারপর আমি এটা কি লিখতে পারি, নেগেটিভ হওয়ার জন্য মাইনাস এ আর সাইন ওমেগা টি প্লাস কে এক্স লিখতে পারি। তো এটাই ফিরে এলো, দেখো তাহলে হয় তুমি এটা লিখো, নাহলে তুমি হয় তুমি এটা লিখো, নাহলে তুমি এটা লিখো। তো এখান থেকে ছেলেরা ভালোই বুঝতে পারে, কি জিনিসটা বুঝতে পারে, যে এখানটা অ্যাম্পলিটিউড তো নেগেটিভ ডিরেকশন, তো অ্যাম্পলিটিউড যদি নেগেটিভ ডিরেকশন যদি হয়ে থাকে, তো মাইনাস এ আর, তো সাইন ওমেগা টি প্লাস কে এক্স, সাইন ওমেগা টি প্লাস কে এক্স। কেন না, যেহেতু নেগেটিভ ডিরেকশন এসছে, ওমেগা টি আর কে এক্স এর সাইন কিন্তু সেম, দেখো কে এক্স এর সামনে প্লাস, ওমেগা টির সামনেও প্লাস। ক্লিয়ার হচ্ছে? না হলে এই মাইনাসটাকে যদি আমি ক্যান্সেলেশন করতে চাই, তো সাইনের মাইনাস কখন হয়ে থাকে, থার্ড কোয়াড্রেন্টে আসে, থার্ড
থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে বলতে থাকি, তো ওমেগা টি প্লাস কে এক্স প্লাস পাই যদি লিখি তার মানে কোথায় চলে গেল, থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে। তার মানে আমি কি লিখতে পারলাম, এটাই লিখতে পারলাম, সেম জিনিসটাই ফিরে এলো, দেখো সেম জিনিসটাই ফিরে এসেছে। তার মানে আমি কি বুঝতে পারলাম যে ইনিশিয়ালি ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স থেকে আমরা কি বুঝতে পারছি, আরে ওমেগা টি কে এক্স এগুলো তো সমান, তাহলে এদের প্লাস মাইনাস থেকে আমি বুঝতে পারি ডিরেকশন, এর প্লাস প্লাস থেকে আমরা বুঝতে পারি ডিরেকশন, যে এর অপোজিট এর নেগেটিভ ডিরেকশনে এর পজিটিভ ডিরেকশনে। তার এই ওমেগা টি প্লাস কে এক্স এর সাথে যে টার্মটা অ্যাড থাকে সেটাই হয়ে থাকে কি তাদের ফেজ ডিফারেন্স। তাহলে রিফ্লেকশনের ক্ষেত্রে রিয়ার থেকে ডেন্সারে ফেজের ডিফারেন্স কত হয়ে থাকে, পাই। ক্লিয়ার, ফেজের ডিফারেন্স কত হয়ে থাকে, পাই। বোঝা গেছে, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এবারে আমরা রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কি দেখবো, ডেন্সার থেকে রিয়ার। তো রিফ্লেকশন এবারে আমরা কি দেখতে চলেছি, না ডেন্সার থেকে রিয়ার, ডেন্সার টু রিয়ার। ক্লিয়ার, ডেন্সার টু রিয়ার। তো ডেন্সার থেকে রিয়ারে বোঝার জন্য আমি এবারে কি করব, ডেন্সার থেকে রিয়ারে বোঝার জন্য আমি কি করব, তোমরা এখানটা এই যে ডেন্সার, এখানটা আমরা কি নিয়েছিলাম, একটা ওয়াল নিয়েছিলাম, এটা কি ছিল, ওয়াল, এটা কি ছিল, ওয়াল ছিল। তাহলে ওয়াল একটা কি মানে একটা ফিক্সড এন্ডের মতো কাজ করে, ওয়াল কেমন কাজ করে, না ওয়াল ফিক্সড এন্ডের মতো কাজ করে। তো ফিক্সড ওয়াল মানে কি, সে হচ্ছে ডেন্সার মিডিয়াম, ওয়ালের যে কোনো পার্টিকেল ডেন্সার মিডিয়ামের মতো কাজ করে। তো এখানটা আমাকে ডেন্সার থেকে রিয়ারে যেতে হবে, এখানে আমাকে কোথায় যেতে হবে, ডেন্সার থেকে রিয়ারে যেতে হবে। তো ডেন্সার থেকে রিয়ারের জন্য আমি এবারে কেমন এক্সাম্পল নেব, দেখো সাপোজ ধরো এই একটা রড, ভালো করে বোঝার চেষ্টা করো, ইজিলি তোমরা সলভ করতে পারবে, ভালো করে বোঝার চেষ্টা করো, ইজিলি সলভ হবে, ইজিলি। ধরো এই হচ্ছে একটা রড, তো এই রড, এই রডের ক্ষেত্রে আমি কি করেছি, রডটা ধরো এখানটায় কোনো একটা ভালো একটা ই করে বাঁধা আছে, বসানো আছে, যাই হোক কিছু হয়েছে। আচ্ছা, এই রডের সাথে একটা কি করেছি, একটা মাসলেস স্ট্রিং ইউজ করেছি, মাসলেস কি করেছি, মাসলেস রিং, আর কিছুই না, মাসলেস একটা রিং ইউজ করেছি। যে রিং হওয়ার ফলে কি হচ্ছে, এই রডের মধ্যে সে ফ্রিলি আপ ডাউনে মুভ করতে পারবে, উপরন্তু এটা হচ্ছে কি মাসলেস। ক্লিয়ার, উপরন্তু রিংটা হচ্ছে কেমন, মাসলেস। আচ্ছা, এই রিং এর সাথে আমি কি করেছি, এই রিং এর সাথে আমি একটা স্ট্রিং অ্যাড করেছি, এবং ওই স্ট্রিং এ আমি কি করেছি, একটা বাম্প সৃষ্টি করে দিয়েছি, যে বাম্পে যে স্ট্রিং এর ভেলোসিটি আমি মানলাম ভি। ক্লিয়ার করে গেছে। তো ডেন্সার থেকে রিয়ারে গেলে ফেজ কত হয়ে থাকে, না ফাই ইকুয়াল টু জিরো, ফাই ইকুয়াল টু জিরো, কি করে হয়ে থাকে, দেখো দেখো এই স্ট্রিংটার এখন মিউ, এই স্ট্রিংটার মিউ, আর এই রিংটার মিউ, রিংটার সাথে তো যুক্ত আছে স্ট্রিং, তাহলে স্ট্রিংটার মিউ আর রিংটার মিউর মধ্যে স্ট্রিং এর মিউ আর রিং এর মিউ এদের মধ্যে রিং এর মিউ কম স্ট্রিং এর মিউ বেশি, কেন না, এর ইউনি মাস পার ইউনিট লেন্থ আর রিং হচ্ছে মাসলেস, তো মাস পার ইউনিট লেন্থ এর রেসপেক্টে স্ট্রিং রিং এর রেসপেক্টে কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তাহলে স্ট্রিং কে আমরা কি বলতে পারি, ডেন্সার মিডিয়াম। তো ওয়েভ এখন কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যেতে চাইছে, ওয়েভ এখন কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যেতে চাইছে, ডেন্সার টু রেরার, ডেন্সার টু রেরার। ক্লিয়ার, ওয়েভ এখন কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে, রেরার মিডিয়ামে যাচ্ছে। ক্লিয়ার, তো এবারে দেখো ফেনোমেনা কি হতে চলেছে, যে এই বাম্পটা যখন এই রিং এর উপরে এসে পড়বে তখন আমি কি দেখব, এই রিংটা তো রডের রেসপেক্টে ফ্রিলি মুভ করতে পারে, তখন এই বাম্পটা এই রিংটাকেও ফ্রিলি রডে কি করে দেবে, মুভ করে দেবে, উপরন্তু এ পাশে আর যেতেও পারবে না, উপরন্তু ট্রান্সমিশনও হবে না। ক্লিয়ার, তো সেম মিডিয়ামে আবার পুনরায় ফিরেও আসবে, তো এ যেমন করে একে মুভ করাবে সেইভাবে আবার ফিরেও আসবে, কারণ রিং এর দ্বারা ওয়েভের উপরে কোনো এফেক্ট আসার নেই, যেহেতু রিং আমি কেমন নিচ্ছি, মাসলেস নিচ্ছি, তার মানে এই ওয়েভ পুনরায় এইভাবেই ব্যাক করবে, এই ওয়েভ পুনরায় কিভাবে ব্যাক করবে, এইভাবেই ব্যাক করবে, কারণ কারণ এই ওয়েভ এখন কি করবে, রিংটাকে যেমন খুশি আপ ডাউনে কি করবে, মুভ করিয়ে দেবে, কোনো হেজিটেশন আসবে না তারপরে, কারণ এ হচ্ছে মাসলেস, এ হচ্ছে মাসলেস, তাহলে ডেন্সারের সাপেক্ষে সে হচ্ছে মাসলেস, তার মানে এ যেমন ভাবে ওয়েভ বাম্প বানাচ্ছে সেও সেইভাবে আপ ডাউনে বাম্প বানিয়ে নেবে, মাসলেস, কোনো এফেক্ট নেই, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তার মানে এও সেম মিডিয়ামে ফিরে আসছে যেহেতু, তাহলে ভেলোসিটি তার কত হবে, ভি, তাহলে ও ভেলোসিটি কত হবে, ভি। আমি মানলাম যে এই ইনসিডেন্ট ওয়েভের অ্যাম্পলিটিউড আমি মানলাম কত, না এ আই, তো ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন ওয়াই আই ইজ ইকুয়াল টু লিখতে পারি, না এ আই সাইন ওমেগা টি
sin omega t minus kx যেহেতু পজিটিভ x ডিরেকশনে omega t এবং kx এর sin দেখো অপোজিট ক্লিয়ার আচ্ছা তো এই ওয়েভ কোন দিকে আসছে আছে পুরোটাই সেম মিডিয়ামে আসছে তো সেম মিডিয়ামে আসার জন্য ভেলোসিটি কি হবে সেমই থাকবে কারণ ভেলোসিটি কার উপরে ডিপেন্ড করে থাকে মিডিয়ামের উপরে ডিপেন্ড করে থাকে তাহলে এর অ্যামপ্লিটিউড কত হবে কি করে বলবো না যদি আমি দেখি যে এই ফেনোমেনাতে এনার্জি লস ইকুয়াল টু জিরো কোন ট্রান্সমিশন হয়নি তাহলে ট্রান্সমিশন ইকুয়াল টু জিরো তাহলে আমি কি বলতে পারি যে এ আই ইকুয়াল টু এ আই ইকুয়াল টু এ আর কারণ অ্যাম্প্লিটিউড এবং ইন্টেন্সিটি এনার্জির উপরে ডিপেন্ড করে থাকে আচ্ছা তো এ আই ইকুয়াল টু এ আর তাহলে রিফ্লেক্টেড ওয়েভের ওয়েভ ইকুয়েশন কি হবে ওয়াই আর ইকুয়াল টু এ আর ইন্টু এ আর ইন্টু এ আর এখন দেখো পজিটিভ কেন না আপওয়ার্ডই আছে কোন ডিরেকশনে আছে আপওয়ার্ডই আছে তো নিচের দিকে এলে মাইনাস এ আর উপরের দিকে থাকলে এ আর তো এ আর সাইন ওমেগা টি কি হবে নেগেটিভ এক্স ডিরেকশনে তার মানে ওমেগা টি এবং কে এক্স এর সাইন কি হবে সেম ওমেগা টি সাইন হচ্ছে প্লাস কে এক্স এর সাইন ও প্লাস তাহলে অপোজিট ডিরেকশনে ওমেগা টি কে এক্স এর সাইন কি হয়ে থাকে সেম হয়ে থাকে আর আর কিছুই না ক্লিয়ার ওমেগা টি আর কে এক্স থেকে আমরা কি বুঝতে পারি তার ডিরেকশন বুঝতে পারি তো ইনসিডেন্ট ওয়েভ এবং রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে দেখো ওমেগা টি কে এক্স এর সাথে কোনো ফেজের ডিফারেন্স নেই দেখো আমরা কি বলতে পারি ফাই ইকুয়াল টু জিরো প্রুফ হয়ে গেছে ফাই ইকুয়াল টু জিরো তো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে ফাই ইকুয়াল টু জিরো রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ফাই ইকুয়াল টু কত হয়ে থাকে ফাই তাহলে এখানটা একটা ছোট্ট পয়েন্ট আমি বলবো যে মাসলেস রিং কে আমরা কিভাবে ভাবতে পারি যেহেতু এর মাস পার ইউনিট লেন্থ কি হচ্ছে খুবই কম সেহেতু একে আমরা কি ভাবতে পারি একে ওই স্ট্রিং কি করেছিল ফ্রিলি আপ ডাউনে মুভ করিয়ে দিয়েছিল তার মানে যেখানে স্ট্রিংটা বাঁধা আছে তাকে আমরা কি বলতে পারি ফ্রি এন্ড তাকে আমরা কি বলতে পারি ফ্রি এন্ড আর এখানে যে স্ট্রিংটা যে বাঁধা ছিল সেটা টেন্সরে বাঁধা ছিল তাকে আমরা কি বলতে পারি ফিক্সড এন্ড তাকে আমরা কি বলতে পারি ফিক্সড এন্ড তাহলে এই পয়েন্টটা হচ্ছে ফিক্সড এন্ড আর এই পয়েন্টটা হচ্ছে কি ফ্রি এন্ড তো ফ্রি এন্ড তখনই বলবো যখন মাসলেস হবে আর ফিক্সড এন্ড তখনই বলবো যখন স্ট্রিং এর রেসপেক্টে মিউ বেশি হবে অনেকটা বেশি হবে তখনই তাকে আমরা বলবো ফিক্সড এন্ড ক্লিয়ার হয়েছে বোঝা গেছে তো আমরা এটা দেখলাম কি রিফ্লেকশনের ক্ষেত্রে ফেজ দেখলাম তো ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু রিফ্লেকশনের ক্ষেত্রে একটা অঙ্ক আমরা নিয়ে নেব কি অঙ্ক নেব সাপোজ এখানে আমি অঙ্কটা করে দিচ্ছি সাপোজ এখানে আমি অঙ্কটা করে দিচ্ছি কি সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 1 সাপোজ বলেছে কোন একটা ইকুয়েশন দিচ্ছে যে ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন হচ্ছে কি ধরো 3 সাইন 2 ওমেগা মাইনাস 4 এক্স সরি 2 ওমেগা বলতে কি আমি কি লিখলাম 2 টি মাইনাস 4 এক্স ক্লিয়ার তো ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন হচ্ছে দ্যাটস তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এ পজিটিভ এক্স ডিরেকশনে যেতে আছে এই ওয়েভ এক্স ইকুয়াল টু জিরো তে এক্স ইকুয়াল টু জিরো তে এক ফিক্সড এন্ড এর রেসপেক্টে ফিক্সড এন্ড রেসপেক্টে সেকেন্ড আরেকটা ফ্রি এন্ড আরেকটা হচ্ছে ফ্রি এন্ড এর রেসপেক্টে রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন নির্ণয় করো ক্লিয়ার একদম ইজি অঙ্ক তো ইজি অঙ্ক এর সলিউশন যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখব দেখো যে আমাদের ওয়েভ ইকুয়েশন কত দিয়েছে ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন এটা তাহলে ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন এটা তো ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন 3 sin 2t - 4x তো ফ্রি এন্ড মানে কি হয়ে থাকে ফ্রি এন্ড মানে সরি প্রথমে ফিক্সড এন্ড বলেছে ফার্স্ট আমরা কি করব ফিক্সড এন্ড তো ফিক্সড এন্ড মানে কি হয়ে থাকে না ফিক্সড এন্ড মানে হচ্ছে কি না ওই ওয়েভ বাম সৃষ্টি করবে দিয়ে ওই দেওয়ালের সাথে লড়বে তারপরে কি হবে যখন ব্যাক করবে সে পুনরায় নিচের দিকে একটা বাম সৃষ্টি করবে সেটাই তো নিচের দিকে একটা বাম সৃষ্টি করবে কেন না এখন সে রিয়ার থেকে ডেন্সারের দিকে যাচ্ছে তো ডেন্সার তাকে নিচের দিকে বাম সৃষ্টি করিয়ে দেবে তো ডেন্সার এবারে কি করবে তাকে নিচের দিকে বাম সৃষ্টি করে দেবে যদি এখানে এনার্জি লস ইকুয়াল টু জিরো হয়ে থাকে তো ওয়াই আর ইজ ইকুয়াল টু কি বলবো না ওয়াই আর ইজ ইকুয়াল টু অ্যাম্পলিটিউড তো সেম থাকবে এ আই ইজ ইকুয়াল টু এ আর তো অ্যাম্পলিটিউড তো সেম থাকবে মানে 3 তো 3 থাকবে কিন্তু নেগেটিভ ডিরেকশনে তো মাইনাস নেগেটিভ ডিরেকশনে তো মাইনাস তো মাইনাস 3 সাইন
কোন দিকে আসবে নেগেটিভ এক্স ডিরেকশনে তার মানে তাদের সাইন কি হতে চলেছে সেম হতে চলেছে তার মানে 2t + 4x 2t + 4x ক্লিয়ার তো একে আমরা এইভাবেও বলতে পারতাম যে কি 3 sin 2t + 4x + 5 থার্ড কোয়াড্রেন্টে পৌঁছে গেছে থার্ড কোয়াড্রেন্টে পৌঁছে গেছে সেম এর আর অঙ্ক তো নেক্সট ফ্রি এন্ডের রেসপেক্টে দেখো তো ফ্রি এন্ডের ক্ষেত্রে কি হয় থাকে দেখা যাচ্ছে নিচের দিকে একদম নিচের দিকে দেখা যাচ্ছে আচ্ছা তো ফ্রি এন্ডের রেসপেক্টে কি হবে না ফ্রি এন্ডের রেসপেক্টে একটা রড থাকে ওই রডের সাথে কি হয় থাকে একটা মাসলেস একটা রিং লাগিয়ে রাখি তো এই রিং এখন কি হয়ে গেছে মাসলেস মানে রিয়ার মিডিয়াম তো এটা ডেন্সার মিডিয়াম তো ডেন্সার মিডিয়াম থেকে রিয়ারে যাচ্ছে মাসলেস রিং মানে হচ্ছে কি এটা ফ্রি তো এবারে আমরা ফ্রি এন্ডকে ভালোভাবে বুঝতে পারছি তো এখানে মাসলেস রিং লাগিয়েছি মাসলেস রিং ও আবার স্ট্রিং এর রেসপেক্টে সেইভাবে আপ ডাউন করে নেবে নিজেকে ফ্রিলি আপ ডাউন করে নেবে তো ব্যাকে তো হতেই আছে কিন্তু ব্যাকে তো হতেই আছে কিন্তু তাদের ফেজ কত জিরো ফেজ কত জিরো কেন ফেজ জিরো ফেজ কেন জিরো যেহেতু অ্যাম্পলিচিউড সেম ডিরেকশন অ্যাম্পলিচিউড পজিটিভ ওয়াই ডিরেকশনে ক্লিয়ার হচ্ছে তো ওয়াই আর ইজ ইকুয়াল টু কত পাবো না অ্যাম্পলিচিউড কত যেহেতু এখানে এনার্জি লস ইকুয়াল টু জিরো তার মানে আমি অ্যাম্পলিচিউড 3 কে 3 রাখবো সাইন কি রাখবো ওমেগা টি কোন দিকে যেতে আছে না নেগেটিভ এক্স ডিরেকশনে এটা কোন দিকে যাচ্ছিল পজিটিভ এক্স ডিরেকশন 2t - 4x মানে হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে এখন নেগেটিভ এক্স মাইনাস ওমেগা টি প্লাস ওমেগা টি মানে আমি এখানে কত লিখবো 2t ওমেগা টি মানে এখানে কত লিখবো 2t প্লাস 4x কত 2t প্লাস 4x ক্লিয়ার তোলা হয়েছে একদম কোণেরটা ছোট্ট করে দেখা যাচ্ছে তো আমি ভালোভাবে আপলোড করব কোনো চিন্তা করার কারণ নেই যারা স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নাও আর যারা তোলার আছে তারা তুলে নাও এরপর আমরা রিফ্লেকশন বুঝে নিয়েছি এরপর আমরা দেখতে চলেছি ট্রান্সমিশন তো ফেজ আমরা দেখলাম রিফ্লেকশনের ক্ষেত্রে ট্রান্সমিশনে আমরা এবারে দেখতে চলেছি ট্রান্সমিশনে কি হয় থাকে তো ট্রান্সমিশন ফেজ দেখবো এবারে ট্রান্সমিশনে তো ফেজ আমি রাখছি ট্রান্সমিশনে বাকিটা আমি রাখ করলাম তো ট্রান্সমিশনের ক্ষেত্রে আমি কি দেখব যে একটা বাউন্ডারি কে পাস করে যাবে আচ্ছা বলো তো বাউন্ডারি কে পাস করার সময় কি কি ফেনোমেনা ঘটতে পারে একটা বাউন্ডারি কে পাস করার সময় কি কি ফেনোমেনা ঘটতে পারে আচ্ছা তো পরপর ধীরে ধীরে আমরা এটাকে বুঝে নেব তো আমরা এবারে কিনতে চলেছি ট্রান্সমিশন কি নেব ট্রান্সমিশন তো ট্রান্সমিশনও আমরা একবার দেখব যে ট্রান্সমিশন আমরা একবার দেখব কোথা থেকে না ডেন্সার প্রথমে আগে রিয়ার করি রিয়ার টু ডেন্সার আরেকবার দেখব কার ক্ষেত্রে ডেন্সার টু রিয়ার আরেকবার কার ক্ষেত্রে দেখব ডেন্সার টু রিয়ার তো ট্রান্সমিশনকে আমি কিভাবে ডিল করব সাপোজ ধরো একটা সরু স্ট্রিং সাথে একটা মোটা স্ট্রিং আমি কি করেছি কানেক্ট করেছি একটা সরু স্ট্রিং এর সাথে একটা মোটা স্ট্রিং আমি কানেক্ট করেছি যুক্ত করেছি একটা সরু স্ট্রিং এর সাথে একটা মোটা স্ট্রিং আমি যুক্ত করেছি ক্লিয়ার তো একটা সরু স্ট্রিং এর সাথে একটা মোটা স্ট্রিং যদি আমি যুক্ত করি তাহলে যে জায়গাটা আমি যুক্ত করেছি সেই জায়গাটা এখন কি হয়ে গেছে এটা হয়ে গেছে বাউন্ডারি এটা কি হয়ে গেছে বাউন্ডারি হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা এবারে আমি কি করলাম এই সরু স্ট্রিং এর উপরে একটা বাম্প সৃষ্টি করলাম ক্লিয়ার তাহলে দুটো স্ট্রিং এর মিউ হচ্ছে কি ডিফারেন্ট দুটো স্ট্রিং এর মিউ হচ্ছে কি ডিফারেন্ট ক্লিয়ার দুটো স্ট্রিং এর মিউ হচ্ছে ডিফারেন্ট আচ্ছা আমাকে বলো তো এই স্ট্রিংটার ক্ষেত্রে মাস পার ইউনিট লেন্থ আর এই স্ট্রিংটার ক্ষেত্রে মাস পার ইউনিট লেন্থ এর মধ্যে কার বেশি হবে না মোটা স্ট্রিং এর ক্ষেত্রে মাস পার ইউনিট লেন্থ বেশি তার মানে মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান ক্লিয়ার মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান তাহলে এই ওয়েভটা যখন এই বাউন্ডারিতে এসে পৌঁছাবে তখন সে সামনে কি ভাববে যে মনে করবে যে যে আমার সামনে কোন একটা ফিক্সড এন্ড আছে মনে হয় কোন একটা হেভি মাস আছে মনে হয় ক্লিয়ার তো এই পয়েন্টটাকে এই ওয়েভটা কি মানবে যে ওয়েভটা আমি মানলাম যে ভি ভেলোসিটিতে যাচ্ছে তাহলে এই ওয়েভটা এই পয়েন্টটাকে এখন কি মানবে যে সামনে আমার কোন একটা হেভি মাস আছে মনে হয় তো এই পয়েন্টটা এই বাউন্ডারির এই পয়েন্টটা কেমন বিহেভ করবে না বিহেভ করবে না বিহেভ বিহেভ লাইক অ্যাজ
ফিক্সড এন্ড, আরে ফিক্সড এন্ড তো নয় কিন্তু ফিক্সড এন্ড এর মতো বিহেভ করতে আছে। তো এই ওয়েবটা যখনই এখানে এসে পৌঁছাবে তখন আমি কি দেখব, যখনই পৌঁছাবে তখনই আমি কি দেখতে চলেছি, যখনই এই ওয়েবটা এই পয়েন্টে এসে পৌঁছাবে তখন এই ওয়েবটা ভাববে কি না, এখানে দুটো ফেনোমেনা কাজ করবে। কি কি ফেনোমেনা কাজ করবে, কি কি ফেনোমেনা কাজ করবে এই বাউন্ডারিতে, ফেনোমেনন এট বাউন্ডারি, বাউন্ডারিতে কি কাজ করবে না। এখন এই ওয়েব এই পয়েন্টটাকে ভাবছে কি ফিক্সড এন্ড, তো ফিক্সড এন্ড যদি খানিকের জন্য ভাবে তখন কিছু পরিমাণ ওয়েভ কি হবে এই বাউন্ডারি থেকে ব্যাক করবে, রিফ্লেক্ট হবে, কিছু পরিমাণ ওয়েভ তখন এই বাউন্ডারি থেকে কি করবে ব্যাক করবে, ক্লিয়ার, কিছু পরিমাণ ওয়েভ বাউন্ডারি থেকে ব্যাক করবে, কিছু পরিমাণ ওয়েভ এই বাউন্ডারিতে কি হবে অ্যাবজর্ব হবে, আর কিছু পরিমাণ ওয়েভ বাউন্ডারি থেকে পাস করে সেকেন্ড মিডিয়ামে পৌঁছাবে। সেকেন্ড মিডিয়াম মানে হচ্ছে এখানে আমরা সেকেন্ড স্ট্রিং, তো সেকেন্ড স্ট্রিং এ যখনই পৌঁছাবে তখন কি হবে, সেকেন্ড স্ট্রিং এর মধ্যে সেই পরিমাণ অ্যাম্পলিটিউড নিয়ে পৌঁছাবে যে এর মধ্যে যে পরিমাণ এনার্জি অ্যাম্পলিটিউড ছিল, তো দুজনকে পারপাটরা করার পর এখানে যে পরিমাণ অ্যাম্পলিটিউড ছিল আমি মানলাম এখানে অ্যাম্পলিটিউড এআই, তো রিফ্লেক্টেড হয়ে গেছে অ্যাম্পলিটিউডটাতে তৈরি হয়েছে এআর, তো এদের দুজনের বাটোয়ার পর যদি এনার্জি লস যদি না হয়ে থাকে তো সেম পরিমাণ এনার্জি নিয়ে এই স্ট্রিংটা কোন স্ট্রিংটা এই মোটা স্ট্রিংটার মধ্য দিক দিয়ে পাস করবে, তাহলে দুটো অ্যাম্পলিটিউড বাটার পর এই অ্যাম্পলিটিউড এয়ারে বিভক্ত হওয়ার পর যে পরিমাণ এনার্জি থাকবে সেই এনার্জি নিয়ে এই মোটা স্ট্রিং এর মধ্য দিক দিয়ে কি হবে পাস করবে, তো মোটা স্ট্রিং এর মধ্যে বাম্পের কোনো পরিবর্তন হবে না। কেমন করে, যেমন করে তুমি হয়তো দৌড়ে যাচ্ছ, দৌড়ে যাচ্ছ, দৌড়ে গিয়ে একটা বড় গাড়িতে ধাক্কা মারলে, তো বড় গাড়ি কি পিছিয়ে যায় নাকি, বড় গাড়ি তো পিছিয়ে যায় না, পিছাবে কি, একদমই পিছাবে না, তো বড় গাড়ির মধ্যে যখন তুমি প্রবেশ করবে তো বড় গাড়ি তো ফ্রিলি এমনি করে যেতেই আছে, ফ্রিলি এমনি করে যেতেই আছে, তাহলে ওই বড় গাড়িটা তখন কি হবে, তাহলে এর মধ্যে যে অ্যাম্পলিটিউডটা নিয়ে যাচ্ছিল সেই অ্যাম্পলিটিউড নিয়ে সে তার মধ্যে প্রবেশ করে যাবে, গাড়ি নিয়ে বোঝা গেল না, সাপোজ ধরো তুমি একটা কি করলে একটা মার্বেল গুটি, গাড়ি নিয়ে বোঝা যায় মার্বেল গুটি, একটা মার্বেল গুটিকে নিয়ে তুমি কি করলে মারলে, সেই মার্বেল গুটিটা রেস্টে ছিল, হ্যাভি মার্বেল গুটি, তাহলে মার্বেল গুটিটাকে মারতে নিয়ে ওই হ্যাভি মার্বেল গুটিটার ক্ষেত্রে কি লক্ষ্য করো, সে এই মার্বেল গুটির অ্যাম্পলিটিউডে তো সে তো দৌড়ে যাবে না, এই মার্বেল গুটি অ্যাম্পলিটিউড, আরে মার্বেল গুটি খেলা দেখেছো তো, মার্বেল গুটি আরেকটা মার্বেল গুটিকে যখন মারবে সে যদি বড় মার্বেল গুটি হয়ে থাকে তো সেই অ্যাম্পলিটিউড নিয়ে তো এগিয়ে যাবে না, সে ধীরে ধীরে এগিয়ে তো যাবে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে, বোঝা গেছে, সেম ডিরেকশন, এ যে ডিরেকশনে যাচ্ছিল সেও সেম ডিরেকশন পাবে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে, গাড়ি নিয়ে বোঝা যায় না, বুঝতে পেরেছি, তো এই মোটা স্ট্রিংটার মধ্যে সেম দিকে তো যেতেই আছে, এর ভেলোসিটি যেদিকে, এর ভেলোসিটি ডিরেকশন যেদিকে ছিল এরও ডিরেকশন সেই দিকেই হবে, কিন্তু মোটা স্ট্রিংটার ক্ষেত্রে আমরা কি দেখব না, মোটা স্ট্রিংটার ক্ষেত্রে ভেলোসিটি কি হবে, যদি সরু স্ট্রিংটার ভেলোসিটি যদি v1 হয় থাকে মোটা স্ট্রিংটার ক্ষেত্রে ভেলোসিটি সেম হবে না, ডিফারেন্ট হবে, দেখো না v স্ট্রিং এর ক্ষেত্রে আমি এর ক্ষেত্রে ইকুয়েশনও করেছি v = T/μ, তাহলে μ যার বেশি ভেলোসিটি তার কম, তাহলে দুটোর μ যেহেতু ডিফারেন্ট তাহলে এর ক্ষেত্রে μ বেশি এর ক্ষেত্রে ভেলোসিটি কি হবে কম হবে, কারণ ভেলোসিটি কার উপরে ডিপেন্ড করছে, মাস পার ইউনিট লেন্থের উপরে, তার মানে এর ক্ষেত্রে ভেলোসিটি ডিফারেন্ট আছে, তার মানে এই স্ট্রিংটার মধ্যে ওই ওয়েভের ভেলোসিটি কত হবে v2, তাহলে প্রত্যেকটা মিডিয়ামের জন্য ভেলোসিটি কি হতে চলেছে ডিফারেন্ট হতে চলেছে, ক্লিয়ার, আচ্ছা আরো দেখো না, ভেলোসিটি যদি ডিফারেন্ট হয়ে থাকে তো ভেলোসিটির সাথে v = f λ, তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় ল্যামডাও চেঞ্জ, যার ক্ষেত্রে ভেলোসিটি বেশি ল্যামডা তার ক্ষেত্রে বেশি, তাহলে v1 এখানে কি ছিল কম ছিল বেশি ছিল, v2 এখানে কম ছিল, তার মানে এর ক্ষেত্রে ওয়েভলেন্থ আর এর ক্ষেত্রে ওয়েভলেন্থ কি হবে ডিফারেন্ট হবে, কেন, আরে এই ওয়েভ কার উপরে নির্ভর করবে, যে সোর্সটা ওই ওয়েভটা বানিয়েছে তার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে, তার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে এই ওয়েভের ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি তো সোর্সের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে স্ট্রিং এর ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে কে ওয়েভলেন্থ, ক্লিয়ার, তার দুজনের ভেলোসিটিও আলাদা, ক্লিয়ার হচ্ছে, তো আমি মনে করলাম যে এই বাউন্ডারিতে এটা কি ছিল বাউন্ডারি ছিল, এই বাউন্ডারিতে
কি দেখলাম না এই বাউন্ডারিতে কি হয়েছে নো এনার্জি লস বাউন্ডারিতে কোনো এনার্জি লস হয়নি মানে কোনো ওয়েভ এখানে অ্যাবজর্ব করেনি তো নো এনার্জি লস যদি হয়ে থাকে তাহলে কি বলবো যে ইনিশিয়াল ওয়েভ ইকুয়েশন যদি ওয়াই আই ইজ ইকুয়াল টু এ আই সাইন সাইন ওমেগা টি ওমেগা টি প্লাস না এটা নেগেটিভ পজিটিভ টেনশন গেছে তো মাইনাস মাইনাস আচ্ছা ল্যামডা চেঞ্জ হওয়ার জন্য আমরা কি বলতে পারি ল্যামডা চেঞ্জ হওয়ার জন্য কে ইকুয়াল টু কি হয়ে থাকে 2 পাই বাই ল্যামডা তাহলে ল্যামডার উপরে ডিপেন্ড করে থাকে কি কে তাহলে এই স্ট্রিংটার ক্ষেত্রে কে ও ডিফারেন্ট এই স্ট্রিংটার ক্ষেত্রে কে ও ডিফারেন্ট কারণ ল্যামডা চেঞ্জ তো কে চেঞ্জ ক্লিয়ার তো এর ক্ষেত্রে আমি মানলাম যে কে ইকুয়াল টু কত কে1 এক্স এর ক্ষেত্রে ওয়েভ ইকুয়েশন কি ওমেগা টি মাইনাস কে1 এক্স তাহলে এই স্ট্রিংটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বাউন্ডারি থেকে কিছু পরিমাণ রিফ্লেক্ট করেছে ভি1 ভেলোসিটি নিয়ে আর কিছু পরিমাণ ওয়েভ মিউ2 মাস ডেনসিটি যুক্ত স্ট্রিং এর মধ্যে প্রবেশ করেছে তো যেটা রিফ্লেক্ট করেছে তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ওয়াই আর ইজ ইকুয়াল টু এ আর দেখো এখানটা আমি এ আর ইকুয়াল টু এ আই বলতে পারবো না কেন না কিছু এ আই অ্যামপ্লিটিউড থেকে এই এ আর আর এখানটায় কি হয়েছে এখানটায় কি হয়েছে ট্রান্সমিশন হয়েছে তাহলে এর মধ্যে একটা অ্যামপ্লিটিউড এসেছে তাহলে এই এ আর থেকে এ আর আর এ টি কি হয়েছে ডিভাইড হয়ে গেছে এ আই থেকে এ আর এ টি ডিভাইড হয়েছে দুজনে কি করেছে এনার্জি বাঁটোয়ারা করে নিয়েছে যেহেতু এখানে এনার্জি লস হয়নি আমি ধরে নিলাম তো এরা নিজেদের মধ্যে অ্যামপ্লিটিউড কে কি করে নিয়েছে এর থেকে বাঁটোয়ারা করে নিয়েছে ক্লিয়ার তো এ ওয়াই আর ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন যদি বার করতে চাই এ আর এ আর এখন কোন দিকে নেগেটিভ এক্সপ্রেশন তো এ আর সাইন কি লিখবো নেগেটিভ এক্সপ্রেশন এ ওমেগা টি আর ওমেগা তো চেঞ্জ হওয়ার নেই কারণ সোর্সের উপর ডিপেন্ড করে থাকে তো ওমেগা টি প্লাস কে 1 এক্স লিখবো কারণ সেম মিডিয়ামে ফিরে আসছে রিফ্লেকশন সেম মিডিয়ামে ঘটেছে আর ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা কি লিখবো ওয়াই টি ইকুয়াল টু এখানটাই কত এ টি দেখো পজিটিভ এক্সট্রেকশনে আছে কোন দিকে আছে পজিটিভ এক্সট্রেকশন তো এ টি সাইন কোন দিকে যেতে আছে ওয়েভের ইকুয়েশন যেদিকে সেই দিকে যেতে আছে তো সাইন ওমেগা টি মাইনাস কে টু এক্স আর কে ওয়ান কে টু কে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই অঙ্কটা একটা অঙ্ক নিলে ড্রাইভ হয়ে যাবে বুঝতে পেরে যাবে কে ওয়ান কে টু কিভাবে নির্ণয় করতে হয় তো ইকুয়েশনও আমরা ডিরাইভ করতে পেরে গেলাম যে রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন কি হবে এবং ট্রান্সমিশনের ওয়েভ ইকুয়েশন কি হবে তো এখানটা একটা জিনিস বোঝার দেখো যে এখানটা ফেজ কোন দিকে আছে ফেজ দেখো ওমেগা টি মাইনাস কে ওয়ান এক্স আর ওমেগা টি মাইনাস কে টু এক্স তাহলে এই ওমেগা আর ওমেগা হচ্ছে কেটা হচ্ছে কি ওয়েভ নাম্বার তো কে এর সাথে কোনো ডিফারেন্স নেই তো এই টার্মের সাথে অন্য কোনো টার্ম নেই এই টার্মের সাথে অন্য কোনো টার্ম অ্যাডেড হয় তার মানে দুটো ফেজই কি দেখতে পাচ্ছি সেম তার মানে কি দেখলাম ডেন্স রিয়ার থেকে ডেন্সারে যদি ওয়েভ যায় তার মানে ফাই ইকুয়াল টু কত 0 ফাই ইকুয়াল টু কত 0 ট্রান্সমিশনে সেই জন্যই আমি বলেছিলাম ফাই ইকুয়াল টু 0 সে রিয়ার থেকে ডেন্সার হতে পারে ডেন্সার থেকে রিয়ার হতে পারে তাহলে আমরা আরেকটা ফিল নেব কোন দিকে ডেন্সার টু রিয়ার তো ট্রান্সমিশনে এটা কি ছিল রিয়ার থেকে ডেন্সার যেখানে ফাই ইকুয়াল টু কত ছিল 0 এবারে আমরা দেখব কোন দিকে না ডেন্সার টু রেরা দেখব এখানটাও ফাই ইকুয়াল টু 0 হবে এটা আমরা বোঝার চেষ্টা করব ক্লিয়ার তো দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে দেখতে চলেছে কি না ডেন্সার টু রেরা তো ডেন্সার টু রেরা রে আমরা একটা বাঁক সৃষ্টি করব তো প্রথমে আমি নিলাম কি সেই মোটা স্ট্রিং আমাদের প্রসিদ্ধ বলা মোটা স্ট্রিং তারপরে আমি নিলাম একটা পাতলা স্ট্রিং তো এর মাস পার ইউনিট লেন্থ যেটা মিউ হয়ে থাকে আমি ধরলাম মিউ টু এর ক্ষেত্রে আমি ধরলাম মিউ ওয়ান ক্লিয়ার তো আমি এবারে কি করলাম এই মোটা স্ট্রিং এর উপরে কি করলাম বাম্প সৃষ্টি করলাম কোথায় সৃষ্টি করেছি মোটা স্ট্রিং এর উপরে বাম্প সৃষ্টি করেছি ক্লিয়ার তো মোটা স্ট্রিং এর উপরে বাম্প সৃষ্টি করতে আমরা এখানে কি ফেনোমেনা দেখতে চলেছি না মোটা স্ট্রিং এর উপরে বাম্প সৃষ্টি করার ফলে তো এর মাসের রেসপেক্টে এর মাস পার ইউনিট লেন্থের রেসপেক্টে এই পয়েন্ট এখন কি মনে করছে না এই পয়েন্টটার উপরে কোনো এফেক্টই আসবে না এই পয়েন্টটার উপরে কোনো এফেক্টই আসবে না কারণ না এর মাস পার ইউনিট লেন্থের রেসপেক্টে এর মাস পার ইউনিট লেন্থ অনেক কম যার ফলে এ এখন এই বাউন্ডারিটা এখন কিভাবে কাজ করছে এটাও তো বাউন্ডারি এই বাউন্ডারিটা কিভাবে কাজ করছে না বিহেভ লাইক অ্যাজ ফ্রি এন্ড কেমন কাজ করছে ফ্রি এন্ড যেহেতু এর মাস পার ইউনিট লেন্থ খুব কম
একদম ফ্রি এন্ডের মতো কাজ করছে, তার মানে আমি কি দেখতে চলেছি, না তার মানে আমি দেখতে চলেছি কি না এই ওয়েভটা এই বাউন্ডারিতে গিয়ে, এই পাতলা স্ট্রিং এর উপর একটা বিশাল একটা ঝটকা সৃষ্টি করবে, কারণ তার মাস পার ইউনিট লেন্থ খুবই কম, হওয়ার জন্য তো কি দেখতে চলেছি একটা বিশাল একটা ঝটকা সে পাবে। তাহলে এই ওয়েভের ভেলোসিটি আমি মানলাম এদিকে ভি, এই ওয়েভের ভেলোসিটি মানলাম আমি এদিকে ভি। আচ্ছা তো এখন কি দেখতে চলেছি না ওয়েভ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, না ডেন্সার থেকে দেরাত, ডেন্সার থেকে দেরাত, তাহলে মাস, তাহলে এখানটায় সে কি মনে করছে ফ্রি এন্ড, তাহলে এখান থেকে এই বাউন্ডারি থেকে কি দেখব, না বাউন্ডারি থেকে দেখব কিছু পরিমাণ ওয়েভ রিফ্লেক্ট হবে, কিছু পরিমাণ ওয়েভ ট্রান্সমিটেড হবে। ক্লিয়ার? তো কিছু পরিমাণ ওয়েভ যখন ট্রান্সমিটেড হবে তখন রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন এরকম আসতে চলেছে। কেন রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন এরকম আসছে কেন, না রিফ্লেকশনে দেখো, রিফ্লেকশনের পেজ উল্টে দেখো, রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না রেরার মিডিয়াম থেকে, সরি ডেন্সার মিডিয়াম থেকে রেরার মিডিয়ামে যদি যেত তাহলে এখানটায় ওই পার্টিকেলটা কি হতো, মাস পার ইউনিট লেন্থ খুব কম হওয়ার জন্য এর অ্যাম্পলিটিউড বরাবর সেও আপ ডাউনে অ্যাম্পলিটিউড নিয়ে নিত, আপ ডাউনে অ্যাম্পলিটিউড নিয়ে নিত, তার উপরে কোনো এফেক্টই আসতো না। তখন কিছু পরিমাণ ওয়েভ আমি কি দেখবো, সে যদি এর ওয়েভের সাথে সাথে সেও আপ ডাউনে যদি মুভ করতে থাকে তখন আমি কি দেখতে চলেছি, না তখন আমি দেখতে চলেছি, যে কিছু পরিমাণ ওয়েভ, রিফ্লেক্টেড হয়ে গেছে আর সেম পরিমাণের ওয়েভ নিয়ে পিছিয়ে এসেছে, কারণ এর উপরে কোনো এফেক্ট এ আনতে পারেনি, এই ফ্রি এন্ডটা এর উপরে কোনো এফেক্ট আনতে পারেনি, তাহলে এ যেভাবে ওয়েভ বানিয়েছে সে সেইভাবে ফিরে এসেছে। কিন্তু এই সরু স্ট্রিংটার ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, না সরু স্ট্রিংটার ক্ষেত্রে এর মাস পার ইউনিট লেন্থ খুব কম, তার ফলে এ যে পরিমাণ ফেস নিয়েছে একে কি করবে, না আরো বেশি পরিমাণে ফেস বানিয়ে দেবে। কেন? না এর মাস পার ইউনিট লেন্থ কম হওয়ার জন্য এর অ্যাম্পলিটিউড কি হবে, আরো বড় হয়ে যাবে, এর অ্যাম্পলিটিউড আরো বড় ফেস বলেছিলাম না, সরি এক্সট্রিমলি সরি। তাহলে এর মাস পার ইউনিট লেন্থ কম হওয়ার জন্য এর উপরে এফেক্ট বেশি আসবে, এফেক্ট বেশি হওয়ার জন্য অ্যাম্পলিটিউড অনেকটা বড় মাপের হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? আর রিফ্লেকশনের সময় আমি কি দেখবো, না ডেন্সার থেকে রেয়ার হয়ে গেছে, এদিকে রিফ্লেকশনের সময় ডেন্সার থেকে রেয়ার হয়ে গেছে, তো ডেন্সার থেকে রেয়ার এর জন্য এখানে ফ্রি এন্ড, তো ফ্রি এন্ড হওয়ার জন্য এখানটা আমরা কি দেখতে চলেছি, সে সেম পরিমাণে আপ ডাউন নিয়ে কিছু পরিমাণ ওয়েভ পিছিয়ে দেবে, মানে রিফ্লেক্ট করে দেবে, আর কিছু পরিমাণ ওয়েভ ট্রান্সমিশন হয়ে যাবে। তো ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি, এর অ্যাম্পলিটিউড কত আমি মানলাম এটি, আর রিফ্লেকশনের ক্ষেত্রে আমি এর অ্যাম্পলিটিউড মানলাম এআর, আর ইনিশিয়ালি এর অ্যাম্পলিটিউড আমি মানলাম এআর। ক্লিয়ার? তো আমি ইনিশিয়ালি আমি মানলাম যে ওয়েভটা দিয়েছি সেই ইনিশিয়াল ওয়েভ ইকুয়েশন কত, ওয়াই আই ইজ ইকাল টু এ আই সাইন সাইন, আচ্ছা আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে কে ওয়ান, সরি এটা হচ্ছে কে টু, এটা হচ্ছে কে ওয়ান, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি ওয়ান, ওকে। আচ্ছা তো এ আই সাইন ওমেগা টি মাইনাস কে টু এক্স, ক্লিয়ার? আচ্ছা এর ক্ষেত্রে কি চলেছে, যেহেতু রিফ্লেকশন হয়েছে ভেলোসিটি কি পাবে, সেম পাবে, যেহেতু স্ট্রিং সেম মিডিয়াম সেম। আচ্ছা তো ওয়াই আর ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো, এ আর, এর অ্যাম্পলিটিউড কোন দিকে, আপওয়ার্ডে, তো মাইনাস আসার নেই, অ্যাম্পলিটিউড আপওয়ার্ডে, যেহেতু ফ্রি এন্ড সেম ভাবে ফিরে আসবে, ফেজ ইকুয়াল টু কত হবে, জিরো হবে। রিফ্লেকশন এখানে কি হচ্ছে, রিফ্লেকশন হয়েছে, এখানে কি হচ্ছে, ট্রান্সমিশন হয়েছে, তার ট্রান্সমিশন এখানে ভেলোসিটি কত হবে, ভি ওয়ান, এখানে ভেলোসিটি কত হবে, ভি ওয়ান, এখানকার ভেলোসিটি কত হবে, এই মিডিয়ামের ভেলোসিটি যদি ভি টু হয়ে থাকে এই মিডিয়ামের ভেলোসিটি ভি টু হবে। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এ আর ইজ ইকাল টু সাইন ওমেগা টি, যেহেতু নেগেটিভ এক্সপ্রেশন প্লাস কে টু এক্স। ক্লিয়ার? এর ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি, ট্রান্সমিশন হয়েছে, তাহলে ওয়াই টি ধরলাম, ট্রান্সমিশন ওয়াই টি ইজ ইকাল টু কি লিখবো, এ টি, পজিটিভ এক্সপ্রেশন আছে, আর সেম ওয়েভ বানিয়ে দেবে, যেহেতু এর মাস পার ইউনিট লেন্থ মানে মাস ডেন্সিটি এর অনেক কম। আচ্ছা এটি সাইন কোন দিকে হবে, সেম ডিরেকশন, মানে ওমেগা টি মাইনাস, কে ওয়ান এক্স। ক্লিয়ার? তো দেখো, তো ইনিশিয়ালি ওমেগা টি মাইনাস কে ওয়ান কে টু এক্স, ওমেগা টি মাইনাস কে ওয়ান এক্স, আর কে ওয়ান কে টু নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। তো এখানটায় দেখো ওমেগা টি আর এক্স এর সাইন ঠিক আছে কিনা, তো সাইন ঠিক আছে মানে সেম ডিরেকশনে যেতে আছে, এখানে অপোজিট সাইন আছে, ওমেগা টি প্লাস কে টু এক্স, দেখো এখানে সেম সাইন, এখানে আছে কি অপোজিট সাইন, তো অপোজিট সাইন হলে পজিটিভ ডিরেকশনে,
সেম সাইন হলে নেগেটিভ ডিরেকশন পেয়ে গেল তো রিফ্লেকশনের ওয়েভ আমরা ইকুয়েশন বানিয়ে ফেলেছি এবং ট্রান্সমিশনের ওয়েভ ইকুয়েশন আমরা বানিয়ে ফেলেছি ইভেন ইভেন একটা থিওরি যেটা ওয়েভ ভেলোসিটি দেওয়ার ফলে আমরা অ্যাম্পলিচিউড কিভাবে নির্ণয় করব যদি কন্ডিশন হচ্ছে এটাই এনার্জি লস ইকুয়াল টু জিরো মানে এনার্জি যদি কনজার্ভ থাকে এনার্জি ইজ কনজার্ভ হয়েছে এনার্জি ইজ কনজার্ভ মানে এনার্জি কনজারভেশন ল থেকে আমরা বলতে পারি যে এ আর ইকুয়াল টু কত না এ আর ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু ইন টু এ আই তাহলে এ আই হচ্ছে কি ইনসিডেন্ট ওয়েভের অ্যাম্পলিচিউড আর এ আর হচ্ছে কি রিফ্লেক্টেড ওয়েভের অ্যাম্পলিচিউড আর ট্রান্সমিশন ওয়েভের অ্যাম্পলিচিউড কত হবে এটি ইজ ইকুয়াল টু টু ইন্টু এটি ইজ ইকুয়াল টু টু ইন্টু ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু এ আই ক্লিয়ার ট্রান্সমিশন ওয়েভের ইকুয়েশন এটাই হয়ে থাকে ক্লিয়ার তাহলে এইটুকু আপাতত আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে কারণ এই ডেরিভেশন বর্তমানে নেই যেটা সাউন্ড মেকানিক্সে রয়েছে তো সেখান থেকে ডেটাটা সংগ্রহ করা হয়েছে তো এই ইকুয়েশনটাই হয়ে থাকে তো এবারে আমরা দেখবো যে ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম না ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেন্সার থেকে রিয়ারের ক্ষেত্রে আমি দেখলাম ডেন্সার থেকে রিয়ারে যে ফেজ কি হয়েছে সেম রয়েছে ফেজ কি রয়েছে সেম রয়েছে কি সেম রয়েছে যে ওমেগা টি মাইনাস কে কে টু এক্স আর ওমেগা টি মাইনাস কে ওয়ান এক্স তাহলে ফেজ ইকুয়াল টু জিরো আনচেঞ্জ ক্লিয়ার আনচেঞ্জ হচ্ছে এটা ছিল ডেন্সার থেকে রেরার আর এটা হচ্ছে রেরার থেকে ডেন্সার তুলে নাও দিয়ে একটা অঙ্ক দেখবো একটা অঙ্ক দেখার পর বর্তমানের মতো আজকে স্টপ করে দেব ক্লিয়ার রাপ করি তো ট্রান্সমিশন থেকে একটা অঙ্ক দেখা যাচ্ছে রিফ্লেকশন তো দেখে নিচ্ছি ইজি আছে ট্রান্সমিশন থেকে দেখে নেবো ইজি হয়ে যাবে তো বুঝতে না পারলে লেকচারটা রিপিট করে দেখবে তো বুঝতে পারবে আই হোপ 100% বুঝতে পেরে যাবে তো চেষ্টা করেছি যে সকল কিছু বোঝানোর জন্য তো দেখো কোশ্চেন কার রেসপেক্টে ট্রান্সমিশনের রেসপেক্টে এই কোশ্চেনটা কার নিচ্ছি না ট্রান্সমিশন তো ট্রান্সমিশনের রেসপেক্টে একটা কোশ্চেন নিচ্ছি কি নিচ্ছি দেখো সাপোজ ধরো কোন একটা ইনসিডেন্ট ওয়েভ যার ইকুয়েশন দিয়েছে ধরো থ্রি সাইন টু এক্স মাইনাস ফোর টি একটা ওয়েভ ইকুয়েশন দিয়েছে এবার কি বলেছে না এই ওয়েভটা যেতে আছে তো যাওয়ার ফলে দুটো মিডিয়ামের মধ্য দিক দিয়ে যখন পাস করছে তখন তাদের মাস ডেন্সিটি কত দিয়েছে দুটো মিডিয়ামের মধ্যে মাস ডেন্সিটি কত দিয়েছে মিউ টু ইজ ইকুয়াল টু ফোর মি ওয়ান ক্লিয়ার তো আমাকে এখান থেকে তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো মিডিয়ামের মাস ডেন্সিটি দিয়ে দিয়েছে তার মানে এখানে ট্রান্সমিশন ঘটবে আর কিছুটা রিফ্লেকশন ঘটবে আচ্ছা তো আমাকে বার করতে বলেছে রিফ্লেকশন ওয়েভ ইকুয়েশন ইকুয়াল টু হোয়াট আর ট্রান্সমিশন ওয়েভ ইকুয়েশন ইকুয়াল টু হোয়াট আচ্ছা এ আর ইকুয়াল টু হোয়াট আর এ টি ইকুয়াল টু হোয়াট চারটা কোশ্চেন এ আর এ টি ওয়াই আর ওয়াই টি ক্লিয়ার তো খাটাখাট করে আমরা করবো আগে ইকুয়েশনটা আগে মানে এটা দেখে নি ডায়াগ্রামটা কি হয়ে থাকে ডায়াগ্রামটা দেখো যে ওয়েভটা আমি মানলাম যে ওয়েভটা কোথা থেকে কোথায় গেছে মিউ ওয়ান থেকে মিউ টু তে গেছে তাহলে মিউ ওয়ান আর মিউ টুর মধ্যে মিউ ওয়ান হচ্ছে কি পাতলা স্ট্রিং তো পাতলা স্ট্রিং থেকে কোথায় গেছে একটা মোটা স্ট্রিং এর মধ্যে প্রবেশ করবে তো পাতলা স্ট্রিং থেকে মোটা স্ট্রিং এর মধ্যে যখন প্রবেশ করবে পাতলা স্ট্রিং থেকে যখন মোটা স্ট্রিং এর মধ্যে যখন প্রবেশ করবে তখন আমরা কি দেখব এই বাউন্ডারি রেসপেক্টে আমরা কি দেখতে চলেছি একটা ওয়েভ যখন পাতলা স্ট্রিং থেকে মোটা স্ট্রিং এ যাবে পাতলা স্ট্রিং থেকে যখন মোটা স্ট্রিং এ যাবে তখন আমরা কি দেখব রিফ্লেকশন কি দেখব একটা রিফ্লেকশন এখানে কি এই এন্ডটা এখন কি এন্ডের মতো কাজ করছে ফিক্সড এন্ডের মতো কাজ করছে কেমন কাজ করছে না ফিক্সড এন্ডের মতো কাজ করছে
তো ফিক্সড এন্ডের মতো যদি কাজ করে তাহলে এই ওয়েভটাকে কি করবে অপোজিট ডিরেকশনে যে পাঠাবে কিন্তু তার ফেজ পাই তার ফেজ কত হবে পাই এবং কিছু পরিমাণের ওয়েভ আমি কি দেখব কিছু পরিমাণের ওয়েভ আমি কি দেখব না ট্রান্সমিশন হয়েছে মোটা স্ট্রিংটার মধ্যে কিছু পরিমাণ ওয়েভ কি হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে মোটা স্ট্রিংটার মধ্যে তো ইনিশিয়াল অ্যাম্প্লিটিউড এআই রিফ্লেক্টেড অ্যাম্প্লিটিউড এআর ট্রান্সমিটেড অ্যাম্প্লিটিউড এটি ক্লিয়ার তো আমাকে ইনিশিয়ালি কি দিয়েছে এআই দিয়ে দিয়েছে এআই ইজ ইকুয়াল টু থ্রি এআই ইজ ইকুয়াল টু থ্রি তো ইনিশিয়াল ওয়েভ ইকুয়েশন এটা তো ওয়াই আই ইজ ইকুয়াল টু থ্রি সাইন টু টু এক্স মাইনাস ফোর টি তো এখান থেকে তো ইনিশিয়ালি এটা হচ্ছে কত মিউ ওয়ান এটা হচ্ছে কত মিউ টু এটা হচ্ছে কত মিউ ওয়ান এটা হচ্ছে মিউ টু কেন মিউ ওয়ান এর চার গুণা হচ্ছে মিউ টু হচ্ছে আচ্ছা তো এআই ইজ ইকুয়াল টু থ্রি এক্স এর সাথে যে টার্মটা যুক্ত থাকে সেটা হচ্ছে কি কে তাহলে কে ইকুয়াল টু কত টু টি এর সাথে যে টার্মটা যুক্ত থাকে সেটা হচ্ছে কি ওমেগা ওমেগা ইজ ইকুয়াল টু কত ফোর তাহলে এই স্ট্রিংটার ক্ষেত্রে ওয়েভ ভেলোসিটি আমি ধরলাম ভি ওয়ান তো ভি ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কত পাবো ওমেগা বাই কে তার মানে ফোর বাই টু তার মানে টু মিটার পার সেকেন্ড ভি ওয়ান ইজ ইকুয়াল টু টু মিটার পার সেকেন্ড আচ্ছা ভি ওয়ান ইজ ইকুয়াল টু টু মিটার পার সেকেন্ড তো এআর এআর ইজ ইকুয়াল টু হোয়াট না এআর ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে না ভি ওয়ান মাইনাস ভি টু সরি সরি আমি কি লিখতে চাচ্ছি ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই ভি ওয়ান প্লাস ভি টু হোল অফ এআই হোল অফ এআই আর এটি ইজ ইকুয়াল টু হোয়াট না এটি ইজ ইকুয়াল টু টু ভি টু টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু হোল অফ এআই ক্লিয়ার তো ভি ওয়ান তো বেরিয়ে গেল ভি টু বার করতে হবে তো ভি টু আমরা কি করে বার করবো আচ্ছা এই স্ট্রিংটার ক্ষেত্রে এই স্ট্রিংটার ক্ষেত্রে ভি ওয়ান ইকুয়াল টু আমরা এইভাবেও লিখতে পারি যে পাতলা স্ট্রিংটার ক্ষেত্রে ভি ওয়ান ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি রুট ওভার অফ টি বাই মিউ ওয়ান যদি সেম টেনশন দিই আমরা ইকুয়েশন ওয়াইজ ডিরাইভ করছি এই স্ট্রিংটার ক্ষেত্রে আমি কি লিখব ভি টু ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টি বাই মিউ টু তো দুটো ইকুয়েশনকে যদি আমি ডিভাইড করে দিই তার মানে আমি কি লিখব ভি ওয়ান বাই ভি টু টি টি ক্যান্সেল তার মানে মিউ টু বাই মিউ ওয়ান রুট তাহলে ভি ওয়ান ইকুয়াল টু মধ্যে বেরিয়ে গেছে টু ভি ওয়ান আর দুটো ইকুয়েশনকে কি করেছি ডিভাইড করে দিয়েছি দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দিয়েছি তো ভি ওয়ান বেরিয়েছে কত টু টু বাই ভি টু ইকুয়াল টু মিউ টু মিউ টু ইজ ইকুয়াল টু আমাকে বলে দিচ্ছে কত ফোর মিউ ওয়ান তো মিউ ওয়ান ক্যান্সেল তো ফোর তো ফোর মানে আমি কত লিখতে পারি টু তো টু কে টু ক্যান্সেল তাহলে ভি টু ইজ ইকুয়াল টু ওয়ান মিটার পার সেকেন্ড তার মানে এই মিডিয়ামের ভেলোসিটি ভি টু ইকুয়াল টু কত না ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু কত টু আচ্ছা তো ভি টু ইজ ইকুয়াল টু কত ওয়ান তার মানে এখানে বসাই ওয়ান মাইনাস ভি টু ভি ওয়ান ইজ ইকুয়াল টু টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু ইন্টু এআই এআই ইজ ইকুয়াল টু কত থ্রি এআই ইজ ইকুয়াল টু থ্রি অবশ্য কত বললাম তিন তিন ক্যান্সেল তো মাইনাস ওয়ান তো এআর দেখো এআর দেখো রিফ্লেক্টেড অ্যাম্পলিচিউড দেখো নেগেটিভ এ মাইনাস ওয়ান নেগেটিভ এ ক্লিয়ার নেগেটিভ এসে তো অটোমেটিক্যালি ডিরাইভ হয়ে যাবে তো টেনশন নেওয়ার দরকার নেই তো আমাদের এখানে অ্যাসাম্পশন কি দিয়েছে নো এনার্জি লস এখানে কি ছিল অ্যাসাম্পশন আমাদের কি ছিল নো এনার্জি লস মানে বাউন্ডারি দ্বারা কোনো ওয়েভ নষ্ট হয়নি আচ্ছা তো ট্রান্সমিশনের ক্ষেত্রে কি দেখতে চলেছি টু ভি টু তো আমাদের এই ইকুয়েশন কার ক্ষেত্রে স্যাটিসফাই যেখানে এনার্জি কনজার্ভ থাকবে তো টু ইন্টু ভি টু ভি টু ইজ ইকুয়াল টু কত ওয়ান আরে ভি টু দেখো ভি টু এই যে ভি টু ভি টু ইজ ইকুয়াল টু কত ওয়ান তো ভি টু ইজ ইকুয়াল টু বাই থ্রি এ ইজ ইকুয়াল টু থ্রি তার মানে দেখো টু তার মানে দেখো অ্যাম্পলিচিউড দুদিকে কি হচ্ছে বেটে গেছে আরে মাইনাস মানে কি বোঝাচ্ছে নেগেটিভ এ তো অ্যাম্পলিচিউড দেখো দুদিকে বেটে গেছে এআই এর সাথে বেটে গেছে ক্লিয়ার আচ্ছা তো এআর আর এটি বের করে ফেলেছি এবার আমাকে কি বার করতে হবে ওয়েভ ইকুয়েশন বার করতে হবে তো ওয়াই আর বার করতে হবে আর ওয়াই ডি বার করতে হবে তো ওয়াই আর তো ওয়াই আর এর ফর্মুলা কি হবে ওয়াই আর এর ফর্মুলা কি হবে না মাইনাস অফ এআর আর এটা মাইনাস মাইনাস অফ এআর ইনটু সাইন কোন ডিরেকশনে এর ভেলোসিটি কত হবে ভি ওয়ান কোন ডিরেকশনে যেতে আসছে নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে সেম মিডিয়ামে তো সেম মিডিয়ামের জন্য ফেজ কত ছিল 2x মাইনাস 40 ছিল কিন্তু নেগেটিভ ডিরেকশনের জন্য তাহলে দুজনের x আর t এর সাইন কি হবে সেম হবে x আর t এর সাইন কি হবে সেম তবেই তো নেগেটিভ ডিরেকশনকে বোঝাবে ক্লিয়ার করা গেছে তো এআর ইজ ইকুয়াল টু আমরা কত বসাবো না এআর ইজ ইকুয়াল টু এটা কত ছিল মাইনাস ওয়ান তো এআর মানে হচ্ছে কি এটাই মাইনাস ওয়ান বোঝাচ্ছে তো এআর ইজ ইকুয়াল টু কত বসাবো মাইনাস ওয়ান এআর ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কি জন্য বসিয়েছি না নেগেটিভ বোঝানোর জন্য এখানে কি মান কি জন্য বসিয়েছি না নেগেটিভ বোঝানোর তাহলে দুবার নেগেটিভ কি জন্য বসাতে যাবো যে কোনো একবারের জন্য
তো এআর ইজ ইকুয়াল টু কত বসাবো 1 sin 2x plus 4t তাহলে রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন আমাদের তৈরি এরপরে আমাদের কিসের বর্গ বার করতে বলেছে না ট্রান্সমিশনের বার করতে বলেছে তো ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা দেখব এর ক্ষেত্রে yt এখানটা করি yt yt ইজ ইকুয়াল টু কি হবে 80 ট্রান্সমিশনে কি হবে 80 80 sin কোন ডিরেকশনে যেতে আছে পজিটিভ এক্স ডিরেকশন sin এটা কোন মিডিয়াম সেকেন্ড মিডিয়াম সেকেন্ড মিডিয়ামে ওমেগা চেঞ্জ হবে কি অবশ্যই না কে চেঞ্জ হবে কি অবশ্যই কে চেঞ্জ কেন চেঞ্জ হবে না মিডিয়াম চেঞ্জ কে কেন চেঞ্জ হবে মিডিয়াম চেঞ্জ তাহলে সেকেন্ড মিডিয়ামে ওমেগা সেম তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত থাকবে ওমেগা ইজ ইকুয়াল টু 4 থাকবে কে কত হবে এটা হবে k2 এর ক্ষেত্রে k ছিল কত 2 তারপর এটাকে k1 ধরলাম এটা k2 ইজ ইকুয়াল টু হোয়াট জান তাহলে এখানটা আমাকে k2 বার করতে হবে তাহলে ওমেগা তো ঠিকঠাক আছে তাহলে সাইন তো ইকুয়েশন কি আসবে 2x - 4t এর ইকুয়েশনে কি আসতে চলেছে তে ওমেগা তো সেম মানে 4t তো থাকবে তাহলে 4t থাকবে তাহলে কোন ডিরেকশনে যেতে আছে পজিটিভ ডিরেকশনে তো -4t থাকলো আর যেটা খুঁজি -4t থাকলো কিন্তু x এর সাথে যেটা যুক্ত থাকে সেটাই হচ্ছে কি তাহলে আমি এখানে 2 আর বসাতে পারবো না কি বসাবো k2 ইনটু x তাহলে এই k2টাকে আমাকে বার করতে হবে কেন আমি 2 বসাতে পারিনি মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে স্ট্রিং চেঞ্জ হয়ে গেছে তাহলে এই k2টাকে আমাকে বার করতে হবে এই k2টা এখন আননোন রয়েছে k2টা এখন আননোন রয়েছে তো আমি সেটাই বলেছিলাম যে k2 দুটো মিডিয়ামের আলাদা হোক না কেন তো যে কোনো ভাবেই আমি বার করতে পারবো তো বার করার তালিকা দেখো দেখো v1 is equal to f lambda 1 v1 is equal to f lambda এই ইকুয়েশনটা জানা আছে v2 is equal to f lambda 2 দা সেকেন্ড মিডিয়ামে এটা হচ্ছে v1 এটা হচ্ছে v2 আচ্ছা দুটোকে যদি আমি ডিভাইড করে দিই দুটোকে যদি আমি ডিভাইড করি তাহলে f ক্যান্সেল তাহলে কত হলো lambda 1 / lambda 2 আচ্ছা lambda 1 তাহলে আমরা k equal to কি জানতাম 2 pi / lambda তাহলে lambda is equal to কত 2 pi / k তাহলে lambda 1 এর জন্য আমি কি লিখতে পারি 2 pi / k1 আর lambda 2 এর জন্য আমি কি লিখতে পারি 2 pi / k2 তাহলে 2 pi 2 pi ক্যান্সেল তার মানে v1 / v2 is equal to k2 / k1 কি বলতে পারি k2 / k1 আচ্ছা তো v1 / v2 তো v1 is equal to কত 2 v2 is equal to কত 1 2 / 1 k2 k2 is equal to k1 is equal to 2 k1 is equal to 2 k2 বেরিয়ে গেল তাহলে k2 is equal to কত 4 রিফ্লেকশন প্রত্যেকে কোথায় বানিয়েছিলাম রেরার থেকে ডেন্সারে বানিয়েছিলাম ওয়েভ প্রত্যেকে কোথায় বানিয়েছি রেরার টু ডেন্সার বানিয়েছি রেরার টু ডেন্সার বানিয়েছি তো হোমওয়ার্কে তোমরা সেম জিনিসকে কি করতে পারো না ডেন্সার টু রেরারও বানাতে পারো ডেন্সার টু রেরারও বানাতে পারো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক তোমরা পড়া বন্ধ দিয়ে চালিয়ে যাও তো আমি আর আপকামিং কয়েকটা লেকচার হতে লাগবে ওয়েবসাইট টোটালটা কমপ্লিট করতে মনে হচ্ছে আর 7টা 8টা লাগবে তো এইটুকুই পর্যন্ত থাকলো তো পড়াশোনা মন দিয়ে করতে থাকো গুড আফটারনুন।